নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি বাড়ি থেকে বেরোনো হয়নি ঠিক সেই কারণে কিছু গাছকে সাজিয়ে ফেললাম সাজিয়ে ফেলে এখানে কীরকম সুন্দর শোভা তৈরি হয়েছে সেটি আপনাদের দেখাচ্ছি দেখুন আমরা প্রথমেই রেখেছি এই বুগনভেলিয়াটিকে বুগনভেলিয়াটিতে সবে ফুল আসছে এখানে কি কি গাছগুলোকে আমরা পরপর রেখেছি গাছগুলোর নামের সঙ্গে পরিচয় করাবো এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলোর সামান্য পরিচয় আপনাদের দেব যাতে আপনারা গার্ডেনিংয়ে এই সমস্ত গাছকে ব্যবহার করতে পারেন দেখুন খুব সহজে প্রায় সারা বছর এরকম ক্ষুদ্র আকার ফুলে ভরে থাকে আপনারা সকলেই জানেন কুফিয়া কুফিয়ার এই কালারটি প্রায় সব সময় পাওয়া যায় এবারে আমি সংগ্রহ করেছি এই সাদা রঙের কুফিয়াটি দেখুন সাদা রঙের কুফিয়াটি কি সুন্দর লাগে ঘন সবুজ পাতার ওপরে এইভাবে সাদা ফুলে ভরে থাকে দীর্ঘদিন ধরে দেখছি একই রকমভাবে টানা ফুল হচ্ছে কারণ দেখুন এই ক্ষুদ্র ক্ষুদ্র যে ডালগুলো রয়েছে তার মধ্যে প্রতিটি পর্বের মধ্যে থেকে অতি ক্ষুদ্রাকার ফুলের কুড়িগুলো আপনি দেখতে পাবেন আর সেখান থেকেই কিছু ফুল ঝরে যাওয়ার সাথে সাথে প্রতিদিন নতুন করে ফুলে ভরে থাকে যখনই দেখবেন দেখবেন এই রকম ফুলে ভরে রয়েছে আর এখানে যে গাছটি দেখছেন এই গাছটি আমি একটি নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছি গাছটির সম্পর্কে পুরো তথ্য নার্সারিম্যান দিতে পারেননি আমি ডিটেলস জেনে আপনাদের জানাবো দেখুন একবার ফুল কিছুদিন আগে হয়ে গেল আবারও গাছটিতে ফুল আসছে বিচিত্র ধরনের ফুল আর গাছটি খুব বুশি হয় খুব সুন্দর পাতার গঠন আর অসাধারণ হলো একবার কিছু দিনের আগেই ফুল হয়ে গেল আবারও ফুল আসছে গাছটির সম্পর্কে এখনও ডিটেলস জানি না জানলে গাছটিকে আপনাদের চিনিয়ে দেব আর এ পাশে দেখছেন লেমোনিয়া দেখুন লেমোনিয়ার গ্রিন কালার এটিও যারা অল্প স্বল্প রকম গোলাপি রঙের ফুল চান তারা লাগাতে পারেন বাগানের ধারে বা টবের মধ্যে যেখানেই লাগাবেন অসাধারণ ঘন সবুজ পাতার মধ্যে এই গোলাপি রঙের ফুল ফুটতেই থাকবে আর এরই একটি ভেরিকেটেড ভ্যারাইটি হলো এই গাছটি আর পিছনে দেখুন হলুদ ফুলগুলি ফুটেছে গলফেমিয়ার চলুন গলফে ফুলগুলোকে কাছ থেকে দেখি দেখুন ছোট্ট ছোট্ট এরকম হলুদ ফুলের অসাধারণ সৌন্দর্য আর পাতাটিও খুব সুন্দর অন্য রকমের একটু সবুজ রং আর কাণ্ডের যে কালার দেখুন লাল বা ব্ল্যাকিশ রেড খুব ভালো লাগে আমার এই গাছটি অসাধারণ ছোট ছোট ফুলের একটি বাইরে রাখার গাছ এখানে যতগুলো গাছ দেখছেন সবই কিন্তু আউটডোরে ফুল সানলাইট এ ভালো হয় এরকম ধরনের গাছগুলোকেই আপনারা দেখছেন ওপরে দেখুন সিজিজিয়াম সিজিজিয়ামের একেবারে ডুয়ার ভ্যারাইটি এই পাশেও দেখুন একটি সিজিজিয়াম রয়েছে দুপাশে দুটি সিজিজিয়ামকে আমরা রেখেছি মাঝখানে দিয়েছি এই ডুরান্টার ভ্যারাইটিটিকে আর ওপরে দেখুন দুপাশে রয়েছে দুটি টেবিল কামিনি টেবিল কামিনিকে সুন্দরভাবে করলে কীরকম শোভা সৃষ্টি হয় দেখুন কি অসম্ভব সুন্দর সবুজের একটি যেন গালিচা আর ফুটবলের মতন গঠন নিয়ে টবটি ভরে দীর্ঘদিন ধরে একই রকমের শোভা নিয়ে গাছটি আমার কাছে রয়েছে ভীষণ ভালো করা যায় এর থেকেও অনেক বড় বড় বুশ তৈরি করা যায় টেবিল কামিনি আপনারা করতে পারেন গাছটিতে প্রথম অবস্থায় কিছু কিছু অসুবিধা হলেও যদি একবার আপনার টবে বাড়তে থাকে তাহলেই এই রকমের শোভা তৈরি হয় এই যে বন্ধুরা সামনে আমরা রিওর কতগুলো গাছকে পাশাপাশি রেখেছি রিওর গাছগুলোকে পাশাপাশি রেখে শুরুটা করেছি রিওর দেখুন খুবই অসাধারণ পাতার সৌন্দর্য হয় রিওর একটি ভ্যারাইটি হলুদ পাতা আর এটি দেখুন মাল্টি কালারের পাতার রিও অনেকগুলি রিওর ভ্যারাইটি পাওয়া যায় তার মধ্যে এই ভ্যারাইটিটির খুব কালারফুল হয়ে গঠন তৈরি হয় নতুন যখন পাতা বেরোয় তখন এর মধ্যে তিনটি রঙ একসাথে খুব স্পষ্ট বোঝা যায় আর এই যা দেখছেন মেলা লুকা দেখুন মেলালুকা গাছের শোভা অসাধারণ একটি বুশ তৈরি হওয়া গাছ এর শোভাটি কীরকম আপনারা দেখতে চান দেখুন আমার এখানে দীর্ঘদিন ধরে এই মেলালুকা গাছটি রয়েছে অসাধারণ যে আসে সেই এই মেলালুকা গাছটির শোভা দেখে মুগ্ধ হয়ে যায় দেখুন মেলালুকার কী অসম্ভব শোভা ভীষণ সুগন্ধিযুক্ত পাতা বর্ষার সময় গাছগুলোর পাতাগুলো জলে ভরে থেকে আশেপাশে সুগন্ধ ছড়িয়ে দেয় আর আপনি যদি এরকম পাতার মাথাটিকে একটু ছিঁড়ে হাতের ডোলে নাকে গন্ধ নেন খুব সুগন্ধি একেবারে আঙুলটি অনেকক্ষণ সুগন্ধে ভরে থাকবে আর দেখুন কীরকম অসাধারণ বুস তৈরি করে ফুললি আউটডোর প্ল্যান্ট আমি এই মেলালুকা গাছে কোনো দিন ফুল পাইনি আমার এখানে ক্রমাগত ছাটা হয় আর ছেটে এইভাবে বুশ করে রাখা হয় কি অদ্ভুত ধরনের প্রাণবন্ত লাল সবুজের মিশ্রণযুক্ত পাতা অসাধারণ টোপিয়ারি তৈরি করা যায় যে কোনো রূপদান করার ক্ষেত্রে অসাধারণ একটি ভ্যারাইটি সেই ভ্যারাইটিরই ছোট গাছ আপনাদের দেখালাম এটি হলো সেই গাছটির একটি পরিপূর্ণ রূপ বিভিন্ন জায়গায় গাছটিকে বিভিন্ন নামে ডাকা হয় কিন্তু গাছটির আসল নাম হলো মেলা খুব ভালো বনসাই তৈরি হয় গাছটির যারা বনসাই করেন তারা এই গাছটিকে পেলে বনসাই শুরু করে দেন আর যদি আপনার বাড়িতে টব থাকে টবের মধ্যেও লাগিয়ে এই রকম শোভা সৃষ্টি করতে পারেন যে কোনো রূপ দান করতে পারেন আর আমার মনে হয় যে গাছটি প্রতিটি ঘরে ঘরে থাকা উচিত কারণ এত সুন্দর গন্ধ সুমিষ্ট গন্ধযুক্ত একটি গাছ আর ভীষণ সুন্দর এর শোভা চলুন আমরা মেলালুকা চারাগুলো পরপর রেখে যে শোভা সৃষ্টি করেছি আর একেবারে ওপরে আমরা দিয়েছি দেখুন জ্যাট্রোফা বা যাকে আপনারা দত্তপ্রিয়া বলেছেন সেই দত্তপ্রিয়া গাছ বিভিন্ন রকমের দত্তপ্রিয়াকে একটি জায়গায় আমরা পরপর রেখে দিয়েছি যেটি কমন দত্তপ্রিয়া বহুদিনের পুরাতন ভ্যারাইটি সেটি অনেক বড় বড় হয়ে যায় দেখুন যদি আপনারা মাটিতে লাগান তাহলে এই রকম হাইট এর গাছ হয়ে যাবে আর সব সময় সারা বছর আপনি এই রকম ফুল পাবেন ফুলটির শোভা তো আপনারা প্রত্যেকেই জানেন তবুও আরেকবার দেখুন ফুলটিকে কি অপূর্ব শোভা ফুলটির এটি হলো সেই পুরাতন ভ্যারাইটির জ্যাট্রোফা এবং জ্যাট্রোফার দেখুন বীজ এসেছে এই হলো জ্যাট্রোফার বীজ আমি কখনো ওই বীজ থেকে চারা তৈরি করিনি আপনারা ট্রাই করে দেখতে পারেন অতি সহজেই ডাল কেটে চারা তৈরি করা যায় বলে এই গাছের আর বীজ থেকে চারা তৈরির কোনো প্রয়োজন পড়ে না ডালটি কেটে একটু হরমোন পাউডার দিয়ে বসিয়ে দিলেই আপনি এ গাছের চারা পেয়ে যাবেন আর এটি নতুন ভ্যারাইটির যে দত্তপ্রিয়াগুলি পরবর্তীকালে এসেছে সেই ভ্যারাইটি দেখুন এই দত্তপ্রিয়াটির ফুলটি একটু বড় বড় ফুলের বর্ণের মধ্যে একটি অরেঞ্জি স্টোন রয়েছে আর পাতার গঠনটি একেবারেই অন্য রকমের আর তার সঙ্গে সঙ্গে পাতা ভেরিকেটেড দুপাশে দুটি এই জ্যাট্রোফা গাছ আমরা সামনের দিকে পাশাপাশি রেখেছি আর তার সামনে আমরা রেখেছি দেখুন এই সাদা ভেরিকেটেড ভ্যারাইটির জ্যাট্রোফাটিকে এই সাদা ভেরিকেটেড জ্যাট্রোফাটিকে দেখুন অসাধারণ পাতার শোভা গার্ডেনিংয়ে আমরা যেরকম ফুল ভালোবাসি সেরকমই যে গাছের পাতা সবুজের সঙ্গে অন্য কোনো কালার দেয় সেই গাছের পাতার জন্যেই আমরা গাছটিকে সমাদর করি এই যে সাদা দত্তপ্রিয়া তার ফুলটিকে দেখুন আমরা একটু ওই পাশে গিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন সাদা জ্যাট্রোফাটির ফুলটিকে কীরকম ফুলটির শোভা দেখুন তবে এই তিনটি ফুলের মধ্যে পুরাতন যে জ্যাট্রোফাটি রয়েছে সেটি তো অবশ্যই সুন্দর আর তারপরে আসা যে এই ভ্যারাইটিটি এই ভ্যারাইটি কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টিভ আমার মনে হয়েছে দেখুন আর ফুলের আসার সংখ্যাটিও বেশি আর পাতার যে একটি ত্রিভুজ আকৃতি ত্রিশুলের মতন সেটিও খুব অ্যাট্রাক্টিভ যেটি পুরাতন ভ্যারাইটির মধ্যে অত স্পষ্ট ত্রিভুজ আকৃতি পাতাটি নেই এই পাতাগুলির মধ্যে কিন্তু খুব স্পষ্ট ত্রিভুজ আকৃতি গঠনটা রয়েছে এবং এই সাদাটির মধ্যেও সেটা বর্তমান আপনারা পুরাতন ভ্যারাইটির সঙ্গে সঙ্গে দত্তপ্রিয়ার এই নতুন আসা ভ্যারাইটি নতুন মানে অনেক দিন হয়ে গেছে কিন্তু পরবর্তীকালে আসা এই দুটি ভ্যারাইটিকেও অবশ্যই লাগাতে পারেন আর এখানে দেখছেন আপনারা জবা গাছ হ্যাঁ আপনাদের মনে হতে পারে জবা গাছ তো মনে হচ্ছে না হ্যাঁ এটি জবা গাছ ভেডিকেটেড পাতার অসাধারণ জবা গাছ যার মধ্যে লাল রঙের জবা ফুল হয় এই জবাটি আপনারা যারা হেজ করতে চান এই জবাটি দিয়ে হেজ করতে পারেন খুব সুন্দর পাতার কালার আসে দেখুন লালচে সবুজ সাদা শুধু সবুজ এবং হালকা টোন অনেক রকমের রঙের সমাহার এই পাতার মধ্যে আর মাঝে মাঝে আপনি লাল রঙের ফুল পাবেন যদি আপনি নিয়মিত ছাটাই না করেন যারা বনসাই করেন তারা এই ভেরিকেটের জবা গাছটিকে বনসাইয়ের কাজে ব্যবহার করেন অনেক বনসাই করেন এরকম মানুষের বাড়িতে আমরা এই জবা গাছটির বনসাই দেখেছি আপনারা এই গাছটিকে অবশ্যই গার্ডেনিংয়ে ব্যবহার করতে পারেন আর আমরা এই যে নিচের দিকের পাশের জায়গাটিতে বিভিন্ন ক্রোটন রেখে দিয়েছি আর এখানে রয়েছে লাইলা মজনু দেখুন লায়লা মজনু অদ্ভুত সুন্দর নাম দুজন প্রেমিক প্রেমিকার নাম লায়লা মজনু যারা চিরস্মরণীয় দেখুন পাতার তলাটি একেবারে টুকটুকে লাল আর পাতার ওপরটি দেখুন সাদা এবং সবুজের ভেরিকেটেড বহু পুরাতন একটি গাছ কিন্তু আজও অনেকেই গাছটিকে পছন্দ করেন এই অদ্ভুত ধরনের পাতার কালারের জন্য দেখুন কি অপূর্ব লাগছে সবগুলি গাছ মিলিয়ে এই জায়গাটিকে বন্ধুরা কয়েকটি হ্যাঙ্গিং বাস্কেটে গাছকে আমরা বসিয়ে ছেটে দিয়েছি ছেটে দেওয়ার পরে দেখুন কি অপূর্ব শোভা সৃষ্টি হয়েছে এই যে গাছটি দেখছেন এটা হলো ক্রিপিং চার্লি পুদিনা পাতার মতন হঠাৎ করে দেখে মনে হতে পারে কিন্তু পুদিনার সাথে অনেক অমিল রয়েছে এটি হলো ক্রিপিং চার্লি গ্রাউন্ড কভার হিসাবে গাছটি অসাধারণ ঠিক আপনারাও এই গাছটিকে হ্যাঙ্গিং বাস্কেটে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর সবুজ প্রাণবন্ত পাতার এই গাছটি এই হলুদ হ্যাঙ্গিং বাস্কেটে কি অপূর্ব শোভা সৃষ্টি করেছে দেখুন দেখুন এখানে অনেকগুলি ভ্যারাইটির আমরা হ্যাঙ্গিং বাস্কেটে গাছ বসাচ্ছি আমরা এর মধ্যেই হ্যাঙ্গিং বাস্কেট নিয়ে একটি আলাদা ভিডিও দেব পিছনে আমরা একটা রাবার গাছকে রেখেছি বন্ধুরা আপনাদের অতি প্রিয় গাছ হলো এই স্ট্যান্ডিং মাধবী লতা বা মাধুরী লতা এই স্ট্যান্ডিং মাধুরী মাধুরী লতার গাছটিতে আবারও ফুল এসেছে যখন আমরা এই গাছটি নিয়ে ভিডিও করেছিলাম প্রচুর প্রচুর মানুষ এই ফুলটিকে দেখে খুব উল্লসিত হয়েছিলেন সেই রকম ভোরে ফুল এখনও আসেনি তবে অল্প অল্প ফুল এসেছে দেখুন অসাধারণ একটি গাছ স্ট্যান্ডিং মাধুরী লতা গাছটি একেবারেই লতায় না সোজা উঠে থেকে আমাদের যে পুরাতন মাধবী লতা রয়েছে সেই মাধবী লতার মতনই ফুলটি আসে গাছের মধ্যে এটি খুবই জনপ্রিয় একটি ভ্যারাইটি আপনারা গার্ডেনিংয়ে অবশ্যই এই গাছটিকে ব্যবহার করতে পারেন আর এখানে আমাদের কিছু অ্যাডেনিয়ামে ফুল এসেছে দেখুন কি অপূর্ব অসাধারণ ফুল যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আমরা গতকালকেই এই বুগেনভেলিয়া ফুলগুলিকে দেখিয়েছি এই বুগেনভেলিয়া ফুলটি আমরা আগেই সাজিয়েছিলাম যারা আগের ভিডিওটি দেখেননি তারা এই গাছগুলির কি নাম সমস্ত কিছু আগের ভিডিওতে দেখে নেবেন তারপরে আমরা গতকালকে এই জায়গাটিকে এইভাবে সাজালাম দেখুন নিশ্চয়ই আপনাদের মন খুশি করতে পারছে যদিও এখন ছবি তোলার ঠিক সময় নয় কেমন ছবি আসছে আমরা জানি না তবু একেবারেই ভিডিও করব না সেই জায়গা থেকে ভিডিওটি করেই ফেললাম এখানে দুটি গাছকে দেখানো হয়নি দেখুন এটি হলো আমাদের যে কেয়া গাছ সেই কেয়া গাছেরই দুটি টব ভেরিকেটেড প্যান্ডানাস বা ভেরিকেটেড কেয়া অসাধারণ শোভা সৃষ্টি করে একেবারে ঠেস নিয়ে টবের মধ্যে এইভাবে সবুজ এবং হলুদের পাতাযুক্ত খুব ভালো একটি গাছ আপনারা যে কোনো জায়গা সৌন্দর্য এনে এই হার্ডি ভ্যারাইটির এই গাছটিকে ব্যবহার করতে পারেন তবে এই গাছটির কিন্তু পূর্ণ সূর্যালোক প্রয়োজন সূর্যের তাপে খুব ভালো হয় ঠিক সেই কারণে আপনারা এই গাছটিকে নির্বাচন করতে পারেন যদি আপনার বাড়িতে যেখানে পূর্ণ সূর্যালোক থাকবে সেখানে এই গাছটিকে বসাবেন এখানে আমরা যতগুলো গাছ রেখেছি প্রায় সবগুলিকেই আপনাদের দেখালাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে চলুন আরেকটি জায়গাকে আমরা নতুন করে সাজিয়েছি সেটিকেও আজকে অল্প একটু দেখিয়ে দিই বন্ধুরা এখানে আমরা সমস্ত জেড প্ল্যান্টগুলোকে এক জায়গায় পরপর থালা জাতীয় টবে লাগাচ্ছি যে জেড প্ল্যান্টগুলো দীর্ঘদিন ধরে আমাদের ছোটো ছোটো চার ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে ছিল সেগুলোকে আমরা থালা টবে বসাচ্ছি দেখুন এখানে বিভিন্ন জেট প্ল্যান্ট একটু ঘন ঘন করে রয়েছে আমরা ফাঁকা করে করে সুন্দর করে রাখবো আপাতত আমরা এইভাবে একটা জায়গায় তুলে দিয়েছি দেখুন এই জেট প্ল্যান্টটিকে এটা একটি বড় পাতার যে জেট প্ল্যান্ট সেই ভ্যারাইটি পাতাটা একটু বড় এই ছোটো পাতার জেট প্ল্যান্টটাকে আপনারা তো চেনেন বহু পুরনো এই হলো জেট প্ল্যান্টের ছোটো পাতার গাছ আর গাছগুলিকে আমরা এইভাবে থালাতে বসানোতে কীরকম শোভা সৃষ্টি হচ্ছে দেখুন অসাধারণ লাগছে একটি পূর্ণ বয়স্ক মহিরীয় রূপ এই থালার মধ্যে ধরা পড়ছে পরবর্তীকালেই আমরা এই জেট প্ল্যান্টগুলিকে বার করে করে একটা ভিডিও করব অথত আপনারা দেখে নিন যে এই জায়গাটিকে আমরা জেট প্ল্যান্ট দিয়ে সাজালাম এখানে অল্প কিছু আইডিনিয়াম এই র্যাকগুলির মধ্যে রয়েছে দেখুন কাণ্ডগুলির শোভা এবং অল্প অল্প ফুল আসতেই থাকছে প্রিয় দর্শক বন্ধুরা অনেক সময় দিয়ে অনেক পরিশ্রম করে আমরা এই গাছের শয্যাগুলো তৈরি করছি আপনাদের যদি ভালো লাগে এবং তার সঙ্গে সঙ্গে এই ধরনের গাছের শয্যাগুলো এবং গাছগুলোর সম্পর্কে আমরা যে তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি সেগুলো যদি আপনাদের গার্ডেনিং জগৎকে কোনো রকম সহায়তা করে তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে আর আপনারা দেখে যদি খুশি হন অতি অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের এই কমেন্টটি আমাদের পরবর্তীকালে আরও আরও এরকম নতুন করে গাছগুলোকে সাজাতে অনেক অনুপ্রাণিত করবে তাদের প্রত্যেকটি লাইক প্রত্যেকটি কমেন্ট এবং শেয়ার আমাদের ভীষণ ভীষণ উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে সুতরাং অতি অবশ্যই আপনারা যেভাবে পাশে থেকেছেন আরও আরও পাশে থাকবেন যাতে আমরা এই গাছ নিয়ে আরও আরও অনেক বেশি মনোনিবেশ করতে পারি আপনারা যত এগিয়ে আসবেন তত আমরা এই গার্ডেনিংয়ের মধ্যে নিজেদেরকে আরও বেশি ইনভলভ করব আরও বেশি সময় দেব ঠিক সেই কারণে আপনারাই আমাদের তৈরি করেছেন ঠিক সেইভাবে আরও আপনারা যেভাবে দেখতে চান ঠিক সেইভাবে আপনারা আমাদেরকে তৈরি করুন যত বেশি আপনারা চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন তত বেশি আমরা নতুন নতুনভাবে এই গার্ডেনিং জগৎকে আরও কি কি দেওয়া যায় তা নিয়ে ভাবনা চিন্তা করব আশা করছি আপনাদের যাবতীয় যে চাহিদা গার্ডেনিংয়ের ধীরে ধীরে আমরা প্রত্যেকটি জায়গাকে স্পর্শ করব। আজকে এত কথা শোনার পরে নিশ্চয়ই আরও অনেক বেশি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার